আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ স্ত্রী সন্তান নিয়ে লর্ডসের গ্যালারিতে আশাফুল চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে সেমিফাইনালের লড়াই টিকে থাকতে ভারতের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কোনো বিকল্প ছিল না বাংলাদেশ দলের সামনে কিন্তু বাঁচা মরার এই ম্যাচটিকে নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ বল হাতে মোস্তাফিজুর রহমানের পাঁচ উইকেট এবং ব্যাট হাতে সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনের জোড়া হাফ সেঞ্চুরির পরেও বাংলাদেশের সঙ্গী হয় আটাইশ রানের পরাজয় বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে ভারতের কাছে হেরে ইতিমধ্যেই শেষ হয়েছে মাশরাফি সাকিবদের ফাইনাল খেলার স্বপ্ন পাকিস্তানের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে শ্রেফ আনুষ্ঠানিক কথায় নিয়ম রক্ষার ম্যাচে ঐতিহাসিক লর্ডসের মুখোমুখি হয়েছে দুই দল পাঁচই জুলাই শুক্রবার বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হয়েছে ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি দেখতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্ত্রী সন্তান নিয়ে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আশরাফুল ইংল্যান্ড বিশ্বকাপে যেন পাখির চোখ দিয়ে রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার আগে থেকেই ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান জানিয়ে আসছিলেন তার লক্ষ্য দু হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপ লক্ষ্য পূরণের জন্য ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চেয়েছিলেন তিনি কিন্তু স্বপ্নকে ছুঁয়ে দেখা হয়নি আশরাফুল ও তার স্ত্রী কন্যা সঙ্গে ছবি তুলেছেন মডেল অভিনেত্রী জয়া আহসান ফজলুর রহমান বাবু ও ভাবনা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ